বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাস্তার ধারে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল। পঞ্চায়েতের পক্ষ থেকে এই ব্যাপারে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর এক নম্বর অঞ্চলের রামনগর এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গাছ কেটে একটি সমিলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, সেখান থেকে বিক্রি করার চেষ্টাও করা হচ্ছে। যে আমরা প্রথমে জানি চোরের মায়ের বড় গলা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, গত পরশুদিন আমরা সকলেই জানি যে আমফান বলে একটা ঝড়, যে ঝড়ে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সময় আমাদের সালেপুর এক নম্বর অঞ্চলের গির্জাতলার মওরাকপুর গ্রামে হাবল দলুই নামে মৃত্যুঞ্জয় দলুই, সে তার নেতৃত্বে ওই ভাঙরে ওই আমাদের ভারলের কোণে একটি বাবলা গাছ ছিল, সেটা সকলে দেখেছে তারা দিনের বেলা। ওই গাছটা কাদের? ওই গাছটা রাস্তার গাছ, সরকারি গাছ, সরকারি গাছ। ওই গাছটা দিনের বেলা কেটে ওরা সাইজ করে রেখে আজকে সকালবেলা আমাদের পাঁচ মাইলের ভক্তি সিং এর যে মিল আছে, কাঠের মিল, সেই কাঠের মিলে ওরা দিয়ে যায়। তারপরে আমরা আমাদের পঞ্চায়েত তরফ থেকে, যেহেতু সরকারি গাছ, আমরা আমাদের যেখানে জানাবার জানিয়েছি। এখন ব্যাপার হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেখানে নবান্নে বসে কন্ট্রোল রুম খুলে মানুষকে যতটা সহায়িত করা যায় সেই চেষ্টা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারিভাবে এই গোটা অঞ্চলের যেখানে যা মানুষের ঘরবাড়ি পড়েছে সেখানে আমরা যোগাযোগ রাখছি, কীভাবে কি তাদের পাশে দাঁড়ানো যায়, সেই সুযোগ নিয়ে গতকাল দিনের বেলা সাড়ে দশটা থেকে এগারোটার সময়, হ্যাঁ, এমনি যাতায়াত করা মানুষ, প্রচুর মানুষ দেখেওছে ওদেরকে গাছটা কাটতে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা যেয়ে সরজমিনে দেখি। এবং আমরা আমাদের যেরকম আইনি ব্যবস্থা আছে, যেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, সেখানে ওরা সরকারি গাছ লুট করছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল, তরমুজ চাষীদের অসুবিধা হচ্ছিল, পঞ্চায়েতকে গাছটি সরাতে বলা হয়েছিল, তারা সরাতে দেরি করায় বিজেপি কর্মীরা সেটি সরিয়ে রাখে। মিথ্যা অভিযোগ। পরশুদিনে আমফান, এটা দিয়ে প্রচন্ড ঝড় হয়েছিল, রাস্তার গায়ে গাছটা পড়ে গিয়েছিল, কী রাস্তার গায়ে, ওখানে তরমুজের আসা যাওয়ার খুব অসুবিধা হচ্ছিল, সেই হিসাবে গাছটা ওরা কেটে যাতে লোকজন যাতায়াত করতে পারে তার জন্য সরিয়ে রেখেছিল। গাছটা কোনো বিক্রিও করেনি, কিছুই করে না, এটা একটা তৃণমূল চক্রান্ত করে বিজেপির নামে একটা মিথ্যে অভিযোগ করে জানাচ্ছে যে যে এটা বিজেপি গাছটা কেটে এইভাবে করেছে। কোনো মিলে নাকি বিক্রি করে দিয়েছে? কোনো রকম মিলে বিক্রি করেনি, কোথাও বিক্রি করেনি, সেই জন্য আমরা এইভাবে এটা নিয়ে পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছিল যে এইখানে গাছটা সরান, ওরা দেরি করছিল, ওরা কোনো রকম করেনি, রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেনি লোকজন, বা তরমুজ আসা যাওয়া করতে পারছে না, বা চাষিরা তরমুজ ওইটা দিয়ে আসা যাওয়া করতে পারছিল বলে ওটা গাছটাকে কেটে সরিয়ে রেখেছে। আর তৃণমূল যেটা বলছে যে গাছ বিক্রি করেছে বিজেপির নামে, ওরা একটা মিথ্যে অভিযোগ চক্রান্ত করে এই জিনিসটা আমাদের বিজেপি কর্মীদের উপর দলীয়ভাবে একটা মিথ্যে অভিযোগ জানা দিয়ে গেছে। কিসের জন্য দিয়ে গেছে একটু বলো, কে দিয়ে গেছে, কিসের জন্য দিয়ে গেছে? এটা ওরা 10-12 জন এসেছিল। আচ্ছা, তুই কি ছবি করছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10-12 জন এসেছিল। হ্যাঁ, আমাকে বললো একটা গাছ নেবে। হুম, আমরা কাজ কোথায় গাছ বলছে, আমরা কেটেছি, আমরা 10-12 জন ক্লাবের ছেলে মিলে কেটেছি। হুম, আমি দেখো আমি নিতে পারি, আমার ছেলেরা আসুক তো আমি নেবো। এখন নেওয়া হয়নি, এখন নেওয়া হয়। কোথায় গাছগুলো দেখতে পাচ্ছি আপনার কাছে ফেলে গেছে আপনার মিলের পাশে, যদি কিছু বলেন। মিলের পাশে ফেলে গেছে মানে বিলে বহু লোকের মাল ফেলে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো তো দেখতে পাচ্ছি মিলের জিনিস, অনেক কিছু আপনাদের মিলের জিনিস আছে, মিলেরই গাছ, তা মিলের গাছের মধ্যেই ফেলে দিয়ে গেছে, ওই জন্য জিজ্ঞেস করছি আর কি। এইটা ফেলে গেছে বলতে তো আমাকে বলতে আমাকে বলতে আর কে কে মূলত কে এসেছিল, কে ছিল ওদের মধ্যে? নাম বলুন না, নাম বলছেন কি, নামটা কত, নাম কি বলুন, বলছি আমাদের কেনা হয়েছে কি গাছটা? না, কেনা হয় না, তো বাদ দাও, রাস্তার গায়ে ফেলে রেখেছি, আমরা চিন্তা ভাবনা করে জিনিসটা কিনবো বলেছি। আচ্ছা, আপনাদের এখন কেনা হয়নি, কারণ গাছ তো সবারই আছে, মিল আছে মানে সবাই ফেরাতে আসবে, সেই হিসাবে রাস্তার গায়ে এখন ফেলে রেখেছি, এই মালটা যেহেতু কেনা হয়নি। আচ্ছা, তাহলে মালটা কেনা হয়নি, তাহলে এটা প্রশাসনকে ডেকে আমরা তুলে দেননি কেন এখনো পর্যন্ত? কারণ আমরা তো মালটা কিনিনি। হ্যাঁ, ওরা ফাড়াবে বলে, বিক্রি করে বলে এখন রাস্তার গায়ে ফেলে রেখে গেছে। হুম, বিক্রি করে বলে। আচ্ছা, কে বিক্রি করতে এসেছিল? কে? একটা ওই তোমার মামারাকপুরেতে যে ফার্নিচারে কাজ করে, কি নাম ওর, নামটা কি, হাবল দলি না কি? হাবল দলি, এই গ্যাড়া করে হাবল দলি, হাবল দলি এটা নিয়ে এসে, তাই তো? ঠিক আছে, ও লোকজন নিয়ে কতক্ষণ আগে এসেছিল? এক ঘন্টা আগে। আপনি জিজ্ঞেস করেননি কোথাকার গাছ?
রাস্তার গাছ যখন বললো আপনি বললেন না যে পারমিশন চাই বা রাস্তার গাছ কাটার কারোর অধিকার নাই এইসব কিছু জিজ্ঞেস করেন সেভাবে কি আর গ্রাম অঞ্চলে ব্যবসা হয় ব্যবসা তো সেভাবে হয়নি গাছ সবাই নিয়ে আসে কেউ বলে বিক্রি করব কেউ বলে যে না আমরা ফ্রাই করে নিয়ে চলে যাব বাড়ির কাজ করব এটা বলেছে যে আমরা বিক্রি করে দেব এখনো সেই বিক্রি হওয়ার কথাটা ওঠেনি তাই রাস্তাতে পড়ে ফেলে রেখেছে আমরা ঘর ঢুকাইনি ঘরের ভেতরে ঢুকাইনি হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা